নাম ছিল ইসরা, ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজির কদম মোবারক লাগার পরে মদিনাতুল মুনাব্বারা সোনার মদিনা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, শুধু সোনার মদিনা নয়, আরশের চেয়ে জাদা মর্তাবা ওয়ালা রওজা রাসূলুল্লাহ কা, বলুন না ইয়া রাসূলুল্লাহ, মদিনার রওজা মোবারকের মাটির দাম আল্লাহ পাকের আরশে আজিমের চেয়ে বেশি। আমার নবীজির কদম মোবারক লাগার বিনিময়ে রসুল যদি কান্দারি তোমার না হইব, তোমার দরদে কে হইব? সেই নবী চাই কি চাই না? আসুন সরে বলবো, একটু মনোযোগ দেন, হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, বেশিক্ষণ কষ্ট দেব না। এই পোশাকটি পরে আজকে চার দিন চলতেছে সফরে আছি, বাসায় যাইতে পারতেছি না, একটু মনোযোগ দেন রে বন্ধু। হইতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত জীবনের শেষ মোনাজাত। আমি বলেছি কি, যারা নবী মানে তাদের জন্য মসজিদে যাওয়া জায়েজ, যারা নবী মানে তাদের জন্য মাদ্রাসা যাওয়া জায়েজ, যারা নবী মানে তাদের জন্য মক্কা যাওয়া জায়েজ, যারা নবী মানে তাদের জন্য মদিনা যাওয়া জায়েজ, যারা নবী মানে না তাদের জন্য জায়েজ না। মনে রাখেন কিন্তু, আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন শোকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খোদা, হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এসকের দরে, আয় গো সময় যায় পর দরতে নবী, পর দরতে নবী মুস্তফা, আয় গো সময় পর দরতে নবী, আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে। আমার আল্লাহ কি করে শুনেন, আল্লাহ কো কুনিয়া হাবিবি মুহাম্মাদুন, সুবহানাল্লাহ, বলেন ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? আমার নবীর নাম কি রাখছে? আল্লাহ। কি নাম রাখছে? আরে নবীর নাম, নবীর নাম কি রাখ, কি নাম, কি নাম কে রাখছে? আপনি আমার নাম কে রাখছে? কথা কয় না কি রে? আপনি আমার নাম কে রাখছে? মা বাবা, মা বাবা, আপন জন, আত্মীয় স্বজন, মা বোনেরা কয়দিন পরে, ছয় দিন, সাত দিন পরে, খুব মনোযোগ, আপনি আমার নাম সাত দিন ছয় দিন পরে রাখছে, আপন জন আত্মীয় স্বজন, আমার নবীজির নাম কে রাখছে? আল্লাহ। আল্লাহ যখন নবীজির নাম মুহাম্মদ রাখছে, তখন আল্লাহর নাম আল্লাহ নাই, সুবহানাল্লাহ, বলেন বন্ধুরে আসার পরে তো মুহাম্মদ নাম আব্বা আম্মা রাখে নাই, আব্দুল্লাহ মেনা দূরের কথা, বাবা আদমের খবর নাই, মা খাওয়ার খবর নাই, আল্লাহ নামের খবর নাই, তখন আমার নবীজির নাম মুহাম্মদ। জোরে কোন কে রাখছে? জোরে কোন কে রাখছে? আল্লাহ, আল্লাহ রাখছে। মুহাম্মদ নাম কেন রাখলেন? ওই যে কইছিলাম, মক্কা যাওয়া যায়েজ না, মদিনা যাওয়া যায়েজ না, মাদ্রাসা যাওয়া যায়েজ না, যারা নবীরে না চিনে কেন জানেননি? আমার নবীজির নাম রাখছে মুহাম্মদ। মক্কা লিখতে মিম লাগবো, মদিনা লিখতে মিম লাগবো, মসজিদ লিখতে মিম লাগবো, মাদ্রাসা লিখতে মিম লাগবো, মক্তব লিখতে মিম লাগবো, মুফতি লিখতে মিম লাগবো, মুহাদ্দিস লিখতে মিম লাগবো, মুফাসসির লিখতে মিম লাগবো, মা লিখতে মিম লাগবো। তাই আমার আল্লাহ আমার নবীজির নাম রেখেছেন মিম, হে মিম দাল মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ,
কয় খরব কথা কোন চার করফে না রাখিয়া পাঁচ করফে রাখতে পারতেন কারণ চার করফে রাখলেন কেন একটা গড় যদি খেরা করান খুঁড়ি লাগবো নিম্নে চারটা কয়টা তিনটা দিলে কি হইব যত বড় শক্ত হুডি দেন তিনটা দিলে কি হইব এক সাইড ডালো থাকবো তাইলে সোজা করতে গেলে চারটা খুঁড়ি লাগবো আমার আল্লাহর জগতে আরশ হবে কুরসি হবে লৌহ হবে কলম হবে চারবার আমার আল্লাহর জগতে কোরআন হবে হাদিস হবে এজমা হবে কিয়াস হবে চারবার আল্লাহর জগতে শরীয়ত হবে তরিকত হবে হাকিকত হবে মারিফত হবে চারবার আল্লাহর জগতে কাদরিয়া হবে সিস্তিয়া হবে নকশবন্দি হবে মুজাদ্দাদি হবে চারবার আল্লাহর জগতে হানাফি হবে হাম্বিলি হবে মালিকি হবে শাফি হবে চারবার তাই আমার আল্লাহ নবী নাম রেখেছে চার খরফে মোহাম্মদ জোর কোন সবাহার আরে মোহাম্মদা হাম্মদে নাম তিহি লাগে কি বলুন মোহাম্মদা হাম্মদে নাম তিহি লাগে কি বিশ্ব ভুবন করল রোশন বিশ্ব ভুবন ওই নামেরই নূর আমার মোহাম্মদা হাম্মদে নামটি লাগে কি মধুর বলুন মোহাম্মদা ওই নামেতে মধুবরা কত আশেক আত্মহারা ওই নামের পেয়ালা পান করিয়া এসকেতে বিপুর আমার মোহাম্মদা গুনা হইব কবিরা গুনা সিরিকি গুনা বেদাতি গুনা গাট্টি বেঁধে দলাই না মরে তব কোন আরে মোহাম্মদা হাম্মদে নামটি কালিমা আরে নামাজেতে আজানে আর ইকামতে আসেনি কথা কয় নাকি কালিমা আর নামাজেতে আজানে আর ইকামতে আরে দিবানিসি বাজিতেছে দিবানিসি বাজিতেছে মুয়াজ্জিনের সুর আমার মোহাম্মদা বাজেনি বাজেনি এইসব একটা নাম বাদ দিয়েন শব্দে কইেন নবীরে লইয়া টানাটানি করতেছেন আল্লাহর লইয়া দরাদরি নাই এখন আল্লাহর প্রশংসা করতেছি ফজরের নামাজ জামাতে পড়তে গেলে আজান লাগবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله أيضاً فضل نماز پڑھتے جائے مسجد কি হয়েছে না এত প্রশংসা আল্লাহর করলাম হইল নাকি রে শুধু টানা হাসরা নবীরে লইয়া মিলাদ পড়লে দূরে আগুন লাগিয়া জায়গা শরীরে নবীরে দাঁড়ায় সালাম দিলে দূরে আজান আগুন লাগিয়া জায়গা শরীরে এই 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 খুব মনোযোগ খুব মনোযোগ ইয়া নবী সালাম আলাইকা কইলে দূরে আগুন লাগিয়া জায়গা শরীরে তো নবীরে সম্মান করলো যদি বেদাত কই আপনি কোন আপনি তো মিথ্যাবাদী মুখে বলেন একটা অন্তর বলেন আর একটা কেমনে মিথ্যাবাদী আপনি ফজরের নামাজে জোহরের নামাজে আসরের নামাজে মাগরিবের নামাজে আসরের নামাজে কইতাছেন না কান ধরিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
বয়া কইছেন না আরে কথা কই না কেমনে কইছেন বয়া না দাঁড়াইয়া কেমনে কইছেন কান ধরিয়া এরপরে কোন বেদা আপনি বুঝেন না আপনি নিজে ও বলে আপনার পিছে যারা নামাজ পড়ে হ্যারো ও বলে পূর্ব দিকে নামাজ পড়েন সেজদা করেন সওয়াব নাই পশ্চিম দিকে নামাজ পড়েন সেজদা করেন সওয়াব নাই সওয়াবরা পাইবেন কোথায় ওয়ালাকিন্নাল বিররহমান আমানা বিল্লাহ সওয়াব পাইবেন ইমানে ইমান কি রে বন্ধু নামাজ ইমান না রোজা ইমান না দাড়ি ইমান না টুপি ইমান না পাগড়ি ইমান না পাঞ্জাবি ইমান না আসকুন ইমান না জুব্বা ইমান না পর্দা পোশিদা ইমান না রে বন্ধু আল্লাহ মানা ইমান না ইমান হচ্ছে নবী বলে ভালোবাসা নাই তার কি নাই মনোযোগ জগৎ বিখ্যাত তাফসীর তাফসীরের রুহুল বায়ান নোট করেন জগৎ বিখ্যাত তাফসীর তাফসীরের রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবরুজি লিখে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু আল্লাহকে খালেক মানছেন মালিক মানছেন স্রষ্টা মানছেন মহান মানছেন নামাজ মানছেন রোজা মানছেন মসজিদ মানছেন জামাত মানছেন ডিলা মানছেন কুলুম মানছেন সম্পূর্ণ মানছেন আপনি মুসলমান না ঈমানদার না যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু বলুন না ইয়া রাসূলুল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ আশুর জগৎ বিখ্যাত ফতোয়া ফতোয়ায়ে স্বামী আল্লামা স্বামী লিখে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু আল্লাহকে খালেক মানছেন মালিক মানছেন স্রষ্টা মানছেন মহান মানছেন নামাজ মানছেন হিন্দুরা আল্লাহ মানেনি কথা কই নাকি ইহুদিরা মানেনি খ্রিস্টানরা মানেনি বৌদ্ধরা মানেনি কাদ্দানিরা মানেনি নামাজ পড়েনি হেরার পিছনে আন্দোলন করেন কেন হেরা আল্লাহ মানে নামাজ মানে রোজা মানে কিন্তু মানে না কারে নবীরে নবীরে কিছুদিন আগে কাদ্দানিদের বিরুদ্ধে আন্দোলন হইছে কেন হইছে হেরা নবীরে শেষ নবী মানে না আরেকটা গুরু আছে রে বন্ধু ওইটাও মানে না খুব মনোযোগ জগৎ বিখ্যাত ফতোয়া ফতোয়ায়ে স্বামী আল্লামা স্বামী লিখে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু আল্লাহকে খালেক মানছেন মালিক মানছেন স্রষ্টা মানছেন মহান মানছেন আপনি ঈমানদার হন নাই নামাজ মুফতি সাহেবের উপরে ফরজ না মুহাদ্দিসের উপর ফরজ না হাজি সাহেবের উপরে ফরজ না ইমাম সাহেবের উপরে ফরজ না মুহাদ্দিসের উপরে ফরজ না বন্ধু নামাজ পড়বে কে ইমাম সাহেব নামাজ পড়বে দলিল নাই মুফতি সাহেব নামাজ পড়বে দলিল নাই মুহাদ্দিস নামাজ পড়বে দলিল নাই মুফাসসির নামাজ পড়বে দলিল নাই হাফেজ সাহেব নামাজ পড়বে দলিল নাই আকাশের নিচে একটা দলিল দেখাইতে পারতেন না নামাজ পড়তে বলছেন আল্লাহ ইমানদারকে ওরেস বিশাব দলিল কই নোট করেন রেকর্ড করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন যুরকুন সুবহানাল্লাহ নামাজ পড়তে বলছেন ঈমানদারকে হজ করতে বলছেন কারে কথা কন হজ করতে ঈমানদারকে বলছেন সঙ্গে আবার আরেকটা জিনিস আছে ধনী হইতে হইব ধনী কি হইতে হইব ধনী মালদার হইতে হইব মালদার কিন্তু দশ হাত লম্বা বিশ হাত লম্বা দিয়া ইমানদার হয় না মালের দ্বারা মালদার হয় ধনের দ্বারা ধনী হয় এসকের দ্বারা আশেক হয় এলেমের দ্বারা আলেম হয় তাফসীর জানলে মুফাসসির হয় ফতোয়া জানলে মুফতি হয় হাদিস সমস্ত বুঝাইতে জানলে মুহাদ্দিস হয় তিরিশ পারা কোরআন মুখস্ত জানলে হাফেজ সাহ হয় ঠিক কি না বলেন নামাজ পড়তে বলছেন আল্লাহ কাকে ইমানদারকে এখন ইমানদার কি দিয়া হইবেন তাফসীরের রুহুল বয়ান বলছে এমন হবে না
ফতোয়া স্বামী বলছে এমনে হবে না এখন কুরআন শরীফ 30 পারা সাহাসিত্তার 6 টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ এই দাও 30 পারা প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري ومسلم ذكر سبحان الله ईमानदार হইবে না ईमानदार না হইয়া দৈনিক যদি এক লক্ষ রাকাত নামাজ পড়েন দোযখে যাবেন অক্লান্ত পরিশ্রমের বন্দীগির বিনিময়ে জাহান্নামের কষ্ট হবে যদি না থাকবে নবীজির প্রতি প্রেম ও ভালোবাসা সেই নবী চাই কি চাই না বলরামপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সবাই বলি মারহাবা এই জায়গাটার মধ্যে আর একটু বেজাল আবার লেগে গেছে হুজুর আমরা কই সুলুগানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে বেদাত নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম কইলে বেদাত যারা বেদাত বলতেছেন আপনাদের সাথে আমাদের কোনো দুশমনি নাই বন্ধুরে আপনারাও মইরা যাইবেন কবরে আমরাও যাইব কবরে তবে একটা কথা জাননা রাখেন নবীর লগে দুশমনি যদি করেন আল্লাহর লগে দোস্তি করতেন চান আপনারা নবীর লগে দুশমনি আল্লাহর লগে দোস্তি করেন আর আমার আল্লাহ নিজে আসে কইয়া নবীর লগে দোস্তি কথা কই নাকি মরবার আগে কইয়া যাইয়েন কবরে যখন শুয়ায়ো মিল্লাতে রাসূলুল্লাহ কইও না মিল্লাতে ইল্লাল্লাহ কইও রাসূলুল্লাহ কেরামিন কাতিবিন লিখতেছে কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার 20 নোট করেন কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার 20 জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিন কাফারাতুন যুরকন সুবহানাল্লাহ নবীগণের সুলুগান দিলে উম্মতের ইবাদত হয় ওলি আল্লাহর সুলুগান দিলে গুনাহ মাফ হয় গুনাহাতা মাফ কব রায়া মোর নবীর কাদেশে পর গুনাহাতা মাফ করায়া মোর পীরের খাতে খাতে মনে পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কো আরে মসজিদ যারে করে দেই মা মুর্শিদ যারে করে দে মাপ থাকবে না তারে দেখার পাপ গুনাহাতা মাফ কর রাইয়া মোর নবীর কাদেশে পর গুনাহাতা মাফ করাইয়া মোর গুনাহ মাফ কে করে আল্লাহ আমি কি কইছি আমি কি কইছি মুর্শিদ যারে করে মাপ থাকবে না তার এই দেখের পাপ ফেস লাগাইয়েন না দুয়ার আগে হুজুরে ওয়াজ করে বাবাজি রে গো জামাইস যদি আইয়ে দরজা বন্ধ কইরা তিনবার লাখাউল্লা ফইরো তারপরে ঘরের দুয়ার খুইল নাইলে কিন্তু ঘরের ভিতরে শয়তান খামাইবে এই কথা কইয়া দোয়া করছে বুড়া বেড়া দুই বুড়া বেড়া বাড়ি যাইতেছে এক বুড়া বেড়া বাড়িত গিয়া কইছে শুনছনি বলে কি হুজুরের দোয়া করবার আগে কইছে জামাই যদি আইয়ে ঘরের দরজা বন্ধ করতইব তিনবার লাখাওলা পড়তইব তারপরে ঘরে হামরাইতইব নাইলে কিন্তু শয়তান হামাইব আগামী দিন শুরু মেয়ের জামাই আইব আমি কিন্তু সকালে ফজর ফইরা বাজারে যামু আইবার আগে যদি আইয়ে পড়ে দরজা বন্ধ করবা তারপরে লাখাওলা ফইরা জামাইরে ঘর হামরাইবা হুজুরে কইছে জামাই চাইলে জামাইস
दर्जा बंद कर लाखाओ लाख बुरा बेड़ा पाइक दिया बीबीरे को जामा एले दर्जा बंद कर लाखाओ लाख नयटा दसटा बजे सालिए काम करे जरा से काम करे हरि काम करे उड़ानो छोट छोट ऐले मेरा गे को दुल्ला भाई से दुल्ला भाई तीन जने गोर समय तीन दर्जा तला জামাইয়ে বাপতেছে শালি তো হিয়াল করতে পারে পরের দুয়ারকার আছে গিয়া জিগাইছে বরে কো আমি আপনার জারাস আফা দরজা হলেন আফা কো লা হাওলা হুজুর কে দরজা বন্ধ করে লাখাওলা করতে কইছিল জামাই আইলে কাইমিয়া জামাই আইলে কি তা কো জামাইস 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 কেন কো আই মেরে আমি তো বিরাট ফেস লাগাইছি আমি কইছি লা খাওলা করতো দরজা বন্ধ করে জামাই এলে জামাই তো সেটা যাইতেছে গা আয়েশা লোক বাজার আমার হরির দোষ নাই শাশুড়ির দোষ নাই যারা সর সব দোষ হইছে আমার হুজুরে কইছিল জামাই চাইলে আমি এ কইছি জামাই এলে হুজুর নিজে বল পয়রা বলে গেছেন পাবলিক রেও বলে নিতেছেন বিচার হবে কর্ম অনুসারে বাদি মন আমার বিচার হবে কর্ম অনুসার নাছিল আকাশে জমিন নাছিল আকাশে জমিন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্যকার বাদি মন আমার শূন্যকার মানে ডিম্ব আকার কি আকার আর কথা কইনি দিলে একটা ডিমের ভিতরে পাঁচটা রত্ন আছে রে বন্ধু বুনিয়াল ইসলাম আল হামসে ইসলামের স্তম্ভ পাঁচটা ডিমটার ভিতরে স্তম্ভ রয়েছে পাঁচটা উপরের যে খুশাটা এটা হচ্ছে নবী নন্দিনী মা ফাতেমা ভিতর আছে দুইটা খুশা এই দুইজন হচ্ছে ইমাম হাসাইন ও ইমাম হুসাইন এর ভিতরে আছে পানি রে বন্ধু পানির অপর নাম কি পানিটা হচ্ছে শেরে খোদা মৌলা আলী পানির ভিতরে কুসুম আসেনি কুসুম সারা বাচ্চা ফুটবো নি এই কুসুমটা হচ্ছে গো নবী মুহাম্মদ রাসূল বলুন না ইয়া রাসূলুল্লাহ ডিম ফাটবে বাচ্চা ফুটবে কি হবে ডিম ফাটলে কয় ভাগ হয় ডিমটা ফেটে গেল দুই ভাগে বিভক্ত আসমান জমিন দুই ভাগ হয়ে গেল যখন সুবহানাল্লাহ ডিমটা ফেটে গেল দুই ভাগে বিভক্ত হলো আসমান জমিন দুই ভাগ হয়ে গেল হা হু হে তিনটা শব্দ বাকি হলো যখন সুবহানাল্লাহ হা হে হু অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা আর কাল কয়টা আজকের মাহফিলে তিল গিল আসেনি শিশু আছে যৌবন আছে বৃদ্ধ আছে হা হে হু তিনটা শব্দ বাকি হলো সে যে নিজেই মালিক নিজে বেসে গো সে যে নিজেই মালিক নিজে বেসে হো আল্লাহ হো আল্লাহ জন হলে নিজেই মালিক নিজেই বেসে নিজেই মালিক নিজেই বেসে নিজেই আবার হরিদার হরিদার আল্লাহর বাজার রসুল জাবিন্দার আল্লাহর বাজার রসুল দোকানদার আল্লাহ হো আল্লাহ সেই বাজারের মালিক আল্লাহ নবীর খাতে দারি পাল্লা সেই বাজারের মালিক আল্লাহ
নবীর খাতে দাড়ি পাল্লা কত পীর পয়গম্বর উলি আব্দাল গো কত পীর পয়গম্বর উলি আব্দাল পীর পয়গম্বর উলি আব্দাল তাহার প্রেমে বেকারার বেকারার আল্লাহর বাজার রাসূল জামবিন হাই সাজে নিজেই মালিক নিজেই বেসে নিজেই মালিক নিজেই বেসে নিজেই আবার খরিদার খরিদার আল্লাহর বাজারে রাসূল জামবিন সেই বাজারের দোকানে ঘরে বড় পীরে চাকরি করে সেই বাজারের দোকানে ঘরে বড় পীরে চাকরি করে সেটাই সোনা দানার দাম মিলে না গো সেটাই সোনা দানার দাম মিলে না সোনা দানার দাম মিলে না চোখের জলে হয় কারবার হয় কারবার আল্লাহর বাজার রাসূল জামবিন সেই বাজারের বেসা কিনা রোকা নিতে লেনা দেনা সেই বাজারের বেসা কিনা রোকা নিতে লেনা দেনা নূর নবীজির প্রেমিক বিনে নূর নবীজির প্রেমিক বিনে গাউসে পাকের পাগল বিনে নূর নবীজির প্রেমিক বিনে গাউসে পাকের পাগল বিনে সাজ্জয় আছে বোজার কার বোজার কার আল্লাহর বাজার রাসূল জামবিন দার ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইসলামের স্তম্ভ কয়টা ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা কালিমা কয়টা পাঁচটা নামাজ কই অক্ত পাঞ্জাতনের সদস্য কয়জন পাঁচজন পাঞ্জাতন দিয়ে সাজাইলেন আমার আল্লাহ বিশ্বভুবন আরো আসতে কোন জোরে কোন বন্ধুরে আমার নবীজির নাম আল্লাহ কি রাখছে আরো আসতে কোন কি রাখছে মুহাম্মদ নাম তখন আব্দুল্লাহ মেনা নাই যখন আদম খাওয়া নাই যখন আল্লাহর নাম আল্লাহ নাই যখন তখন আমার নবীজির নাম মুহাম্মদ রাখছে আল্লাহ মুহাম্মদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রশংসার পরে প্রশংসা বারবার প্রশংসা আল্লাহ জি উহমাদু হামদা বাদা হামদি যুরকন সুবহানাল্লাহ সেই নবীজির প্রশংসা করলে আপনারা কোন বেদা পাইছেন কোন দলিলে কোন কোরআনে কোন হাদিসে কোরআনে থাকলে থাকলে কত নম্বর ফারাতে পাইছেন বুঝাই এখন হাদিসে থাকলে কত নম্বর হাদিসে কত বিস্তার মধ্যে পাইছেন বুঝাই এখন একটু মনোযোগ আমরা তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা না করি দুরুদ নবীজির প্রশংসা না করি দুরুদ না পড়ি মিলাদ না পড়ি নবীর মিলাদ কি বন্ধ থাকবে না দুরুদ বন্ধ থাকবে না 70,000 ফেরেশতা আসরের সময় আইয়ে পরের দিন ফজর পর্যন্ত রোজা মুবারকের চতুর্দিকে দাঁড়াইয়া মিলাদ পড়ে এই দল একটা ফজরের সময় যায় আবার আরেক দল নতুন করে আইয়া 70,000 ফেরেশতা এটা পরের দিন আসর পর্যন্ত মিলাদ পড়ে এই দলটা বিদায় হয়ে যায় যে দলটা একবার বিদায় নিব এটা আর আইতো না নতুন করে আইব এইভাবে 24 ঘন্টা মিলাদ চলতেছে রোজা মুবারকের চতুর্দিকে আপনি আমার কাছ নামাজ পড়ানো যারা হজ করা যাকাত দেওয়া আল্লাহকে উসি করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর ওসি করার জন্য আমি ভুল কইলে আমারে দইরেন ফজরের নামাজ পড়া জোহর পর্যন্ত পড়ি না গে জোহরের নামাজ পড়া আসর পর্যন্ত পড়ি না গে আসরের নামাজ পড়া মাগরিব পর্যন্ত পড়ি না গে মাগরিবের নামাজ পড়া আসর পর্যন্ত পড়ি না গে এশারের নামাজ পড়া তাহাজ্জুদ রাত পর্যন্ত ঘুমাই পড়ি না গে বছরে 12 মাস এক মাস রোজা রাখি আল্লাহর ওসি করার জন্য 11 মাস গে বছরে 12 মাস এক মাস একবার হজে যাই আল্লাহর ওসি করার জন্য 11 মাস গে কিন্তু আমার আল্লাহ যে আমার নবীর প্রশংসা করতেছে 24 ঘন্টা তার ভিতরে একটা সেকেন্ডও গ্যাপ নাই সুবহানাল্লাহ ইন্নাল্লাহা
ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ শুধু আমি না ও মালায়েকাতাহু আমার ফেরেশতার জগৎ লয়া আমি কি করি ইউসাল্লুনা আলান নবী ইউসাল্লুনা আলান নবী এটা মুজারের সিগা অতীত বর্তমান ভবিষ্যৎ করিয়াছি করিতেছি করিব যুরকন সুবহানাল্লাহ করিয়াছি পড়িতেছি পড়িব এরপরে নবীর উপরে দুরূদ পড়তে মুফতি সাহেবকে বলে নাই মুহাদ্দিসকে বলে নাই মুফাসসিরকে বলে নাই হাজী সাহেবকে বলে নাই হাফেজ সাহেবকে বলে নাই ইমাম সাহেবকে বলে নাই ফির সাহেবকে বলে নাই বক্তাকে বলে নাই আকাশের নিচে দলিল নাই নবীর উপরে দুরূদ পড়তে আল্লাহ কো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি তোমরা আমার বন্ধুর উপর দুরূদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা সালাম পাঠাও পাঠাইবার মতন যুরকন সুবহানাল্লাহ সমস্ত সৃষ্টির চেয়ে বেশি যারা ভালোবাসে রাসূলকে তারা ঈমানদার ঈমানদারের জন্য নামাজ ঈমানদারের জন্য রোজা বেঈমানের জন্য নামাজ না বেঈমানের জন্য রোজা না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রাওহুল বুহারি মুসলিম নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন দৌলত বাড়ি গাড়ি তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই আই একটা শানের মধ্যে বলুন মন যদি দিতে হয় নবীকে নিও ও জান যদি দিতে হয় নবীকে নিও নবী তোরা নেওয়ালা নবী বাসা নেওয়ালা নবী তোরা নেওয়ালা নবী বাসা নেওয়ালা আরে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন যদি নবীকে সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় নিজের জন্য জিফতের জন্য বাড়ি গাড়ির জন্য রাজ সিংহাসনের জন্য ফুল বিছানার জন্য কার জন্য কথা কই নাকি এখনো কানতেছেন কার জন্য উম্মতের জন্য সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনা আরে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদাই গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায় আরে ওই নবীজির মোহাব্বতে মেলাদ পরে ও মন যদি আহা জান যদি নবীর দিদার নবীর দিদার একবার যদি নসিব হই জাহান্নামের আগুন তাকে দেখিয়া নবীর দিদার একবার যদি নসিব জাহান্নামের আগুন তাকে দেখি এই পাগলদেরকে দিদার দি নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাগলদেরকে দিদার দিয়ে দন্ন করি ও মন যদি নবীকে দিও আহা জান যদি দিতে হয় সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসলে নবীকে ঈমানদার ঈমানদার যা চাইবে নবীর কাছে তা পাইবে একটি আলোচনা রেখে যাই রে বন্ধু ভারতবর্ষের প্রখ্যাত মহাদ্দেস শায়খ আব্দুল হক মহাদ্দেস দেওবন্দী রহমাতুল্লাহি আলাইহি নোট করেন ভারতবর্ষের প্রখ্যাত মহাদ্দেস শায়খ আব্দুল হক মহাদ্দেস দেওবন্দী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য বোয়াতে মুজরাই অধ্যায় লিখেছেন ইন্তেকালের পরে মৃত্যুর পরে মরণের পরে আমার নবীজি 41 জন মরা মানুষকে জিন্দা করছেন সুবহানাল্লাহ কয়জন
मालिक बंटन करी अल्लाह दन भंडार बंटने दायित्व नबीजी खत मुबारके नबीर हईले क्यों दुख दूर होना क्यों कष्ट दूर होना क्यों चिंता भावना दूर होना बोझा गया नबीर होते अब्दुल्ला इब्ने जाबेर आमार नबीजी गुणगान गाइते बीबीर कासे बैसा बैसा को बीबी गो आमरा नबी बड़ मायार नबी आमरा नबी बड़ दयार नबी आमरा नबी बड़ सुंदर नबी बीबी डाक देखो स्वामी गो आपने नबी के देखछेन नबीर कासे बसछेन नबीर कथा शुनछेन आमी नबी के देखी नाई नबीर कासे बसते पारि नाई नबीर कथा शुनते पारि नाई आपनार गुणगान ठीक आछे प्रशंसा ठीक आछे आमिओ नबीजीर गुणगान गाइब प्राण खुले नबी के भालोबासबो आमार नबी के आमार घरे दावत कइरा आनेन जाबेर को नबीजी आमार घरे दावत राखबो नि आमी गरीब मानुष आपनि दावत निये जान नबीजी दावत ग्रहण करलेन जाबेर आयशा बीबीर काछे बोललेन रसूल दावत राखछेन आनंदेर सीमा नाई रे बंधु आनंदेर सीमा नाई छात्र जीवन सुखे रहितो जदि परीक्षा ना होइतो भालोबासार जगते परीक्षा आछे एई परीक्षाटा किछुक्षण पर आपनादेर काछे आइतेछे आजके रामपुरेर जमिने प्रमाण रुटी पकाइतेछे आजके मायार नबी दयार नबी आसबे घरेर बंधु आनंदेर सीमा नाई अंतरे आनंदेर छोट्टारे गोरुर मत जब कईरा उड़ाने फलाई रखे रक्ते रंजित बड़ी उठान लाल लाल होए गेछे के मारले रे आमार जादुरे के काटले रे आमार जादुरे बड़ ছেলেটা কই একটু দূরে গিয়া দেখে বড় ছেলেটাও মার মইরা পড়ে পড়া রইছে মারা গেছে বড়টাও ইন্তেকাল মারা গেছে জাবের বিবি ডাক দাও তুমি কই 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 परीक्षा চালাইছো আমি কি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না আমার সন্তানরে বেশি ভালোবাসি আমি কথা দিছি তোমার বন্ধুকে দাওয়াত করেছি তোমার বন্ধু আমার ঘরে আসবে আমি প্রাণ খুলে ভালোবাসবো সন্তানের ভালোবাসা বলতে পারবো কিন্তু বন্ধুর ভালোবাসা বলতে পারবো না জোরে করে আল্লাহু আকবার আরে বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ভালোবাসার পরিচয় দেখাইবে ভালোবাসা তিন প্রকার একটা হইলো লোভে একটা হইলো ভয়ে একটা হইলো মুহাববতে লোভে কিছু পাইবার উদ্দেশ্যে ভালোবাসি আরেকটা হইলো ভয়ে ভালো না বাসলে আঘাত করব এই হইলো দুই প্রকার আরেকটা হইলো মুহাববতে জান গেলে যাবে প্রাণ গেলে যাবে জীবন গেলে যাবে ভালোবেসেই যাব কথা কই নাকি রে বন্ধুরে আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি সন্তান দুইটারে যদি সন্তানের মুহাব্বতে চোখ দিয়া পানি ঝরে প্রমাণ হবে নবীর চেয়ে বেশি ভালো সন্তানের প্রতি হয়ে যাবে তাইলে ঈমানদার হওয়া যাবে না সমস্ত সৃষ্টি চেয়ে ভালোবাসতে হবে নবীকে চাদর দিয়া দুইটা ছেলেরে ডাকছে নাইকা আনন্দের সাথে গান গাইতেছে রান্না করতেছে জোরে করে আল্লাহু আকবার রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার নবী যে দাওয়াত খাইতে রওনা দিয়েছে সাহাবীগণকে লইয়া আমার আল্লাহ ডাক দিয়া কো হাবিব ও হাবিব আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে আপনি ওদেরকে ছাড়া কিন্তু দাওয়াত খাইয়েন না ছেলে যে জিন্দা না মরা মরা কথা কই নাকি রে মরা নবী এসেছে নবী তোরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা বলেন না ইয়া রাসূলুল্লাহ
নবী এসেছে হানারাই টিম সামনে হাজির দস্তরখানা বিছাইয়া জাবেরের ঘরে খাইতে বইছে জাবের কই ইয়া রাসূলুল্লাহ খানা খেয়ে নেন আমার নবী কো জাবের তোমার দুইটা ছেলে আছে ওদেরকে ডাকো আমি ওদেরকে সারা খানা খাইব না পুরা বাড়ি তল্লাশি নিলেন সন্তান গুলি নাই সন্তান দিয়ে মারা গেছে বিবি স্বামীকে বলে নাই যদি সন্তানের সুখে স্বামীর চোখ দিয়ে এক ফোঁটা পানি আসবে প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে ভালোবাসা সন্তানের প্রতি বেশি হয়ে যাবে স্বামীকেও বলে নাই স্বামী বিশ্রয়ে গিয়ে কই ইয়া রাসূলুল্লাহ তাদেরকে তো পাই নাই মনে হয় তারা দূরে খেলতে গেছে আপনি খেয়ে নেন আমার নবী কো আমি খানা খাইতাম না তাদেরকে ডাকো বিবির কাছে গিয়ে কো বিবি গো বিবি গো নবী তো আমরার ঘরে দাওয়াত খাই না বিবি আমার রান্না কি ভালো হইছে না নবীর কি পছন্দ হইছে না 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 আমার দুটি ছেলে আছে ওদেরকে সারা নবী দাওয়াত খাইতো না ছেলেগুলি কয়ে গো বিবি আল্লাহু আকবার বলেন বিবি কো ছেলে দুইটা ঘুমিয়ে আছেন মারা গেছেন এই কথা বলে নাই ঘুমিয়ে আছেন জাবের আয়েশা ঘুমের খবর দিছেন আমার নবী কো আসো তাদেরকে জাগাইয়া আনি বলেন না ইয়া রাসূল যায়া দেখে চাদরের তলে জুই ভাই জোরের কবুতরের মতন শুয়া রইছে চাদরের কোনাডা ধরে ডাক দিয়ে কো জাবেরের ছেলেরা উঠো রে তোমাদের নবী তোমাদের ঘরে দাওয়াত খাইতে আইছি আমি তোমরারে সারা খানা খাইব না ডাকটা দিতে দেরি হই লাপাই কা ইয়া রাসূলুল্লাহ কয়া দুই ভাই আমার নবীর সামনে হাজির হইতে দেরি নয় সেই নবী চাই কি চাই না মহাতুল দেখান নবী চাই কি চাই না সবাই বলি মারহাবা এবার দুইটা ছেলের লইয়া নবীজি খানা খাইতে বইছে বৈশাখি কই শোনেন সাহাবিগণকে ডাক দিয়ে ক সাহাবিরা তোমাদের নবীর মেহমানদারির জন্য আপন সন্তানকে কুরবান করে ওদের ভালোবাসা অন্তর থেকে দূর করে তোমাদের নবীর ভালোবাসার জন্য খানার আয়োজন করেছে খানা পাকাইছে ভালোবাসার প্রতিদিন দিব কি রে সাহাবিরা ছাগলের গোস্তগুলি খাইও হাড্ডিগুলি গোস্ত খাওয়া শেষ হাড্ডিগুলি জমাইয়া রহমতের নবীর হাত মোবারক দিছে লাগাইয়া যেমন ছাগল ছিল তেমন হইয়া লাফালাফি করতেছে ভালোবাসার মতো বাসলে প্রতিদান আসেনি আছে নবীরে ভালোবাসতে গেলে ভালোবাসতে হবে মসজিদকে নবীকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে মাদ্রাসাকে কেন রে বন্ধু মসজিদ হইল নবীজির কদম মোবারক মক্কাতে লাগার বিনিময় আলেম সাহেবরা হাফেজ সাহেবরা এখানে আছেন মক্কার নাম মক্কা ছিল না মক্কার নাম কোরআনে পাওয়া যায় বিবাক্কাতা নবীজি নাম রাখছে মক্কা যুরকন সুবহানাল্লাহ আমার নবীজির কদম মোবারক বাক্কাতে লেগেছে বাক্কা পরিবর্তন মক্কা হয়ে গেছে এক রাকাত নামাজ গিয়ে পড়লে এক লক্ষ রাকাতে ঠিক না বেটি মদিনার নাম ছিল ইসরা ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ আমার নবীজির কদম মোবারক লাগার পরে মদিনাতুল মুনাব্বারা সোনার মদিনা হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ শুধু সোনার মদিনা নয় আরশে চেয়ে জাদা মর্তাবাওয়ালা রওজাই রাসূলুল্লাহ কা বলুন না ইয়া রাসূলুল্লাহ মদিনার রওজা মোবারকের মাঠির দাম আল্লাহ পাকের আরশে আজিমের চেয়ে বেশি আমার নবীজির কদম মোবারক লাগার বিনিময় আজকে রসুলপুরের জমিনে ইসলাম পরের জমিনে শাহপুরের জমিনে বলরামপুরের জমিনে মসজিদ বানাইয়া নামাজ পড়ার পারমিশন পাইতেন না নামাজ পড়লে হইতো না নামাজের জন্য নির্ধারিত জায়গা ছিল তিনটা বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর এই তিন জায়গা তো বাংলাদেশে না এটা আরব আমিরাতের ভিতরে গরিব মানুষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে ওইখানে গিয়ে নামাজ পড়া সম্ভব হইতো না আমার নবীজির কদম মোবারকের সোয়াজিদিন বাক্কাতে লেগেছে তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে
মুহাম্মদ নাম চার ভাগে বিভক্ত মিম হে মিম দাল চার হরফে বিভক্ত মিম হে মিম দাল মসজিদে চার হরফ মসজিদে চার হরফ মুহাম্মদের প্রথম শব্দ মিম মসজিদের প্রথম শব্দ মিম ম মিম সিন জিম দাল মসজিদ প্রথম শব্দটা মিম বাংলাতে মদন্তাস্য মস পরিগা জর শিকার জিদ মসজিদ প্রথম শব্দ মিম মিম আছে তো মসজিদ আছে মিম শব্দটা মুচ্ছা দিলে সজিদ সজিদ আর হবে না কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ আমার নবী আসি বিদায় মসজিদ এই এই কারণে নবীকে যারা মানে তাদের জন্য মসজিদে নামাজ পড়া যায় মক্কা হইছে মিম দিয়া যারা যারা মক্কায় যাবে আমার নবীকে ভালোবাসার বিন ভালোবাসলে যারা ভালোবাসবে ইমানদার তারা মক্কা যাবে মক্কা মক্কার মধ্যে প্রথম শব্দটা মিম মিম শব্দটা মুচ্ছা দিলে থাকবো কা 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 মিম লাগাইলে হবে মক্কা জোরে কোন সুবহানাল্লাহ মদিনার প্রথম শব্দ মিম মবিম আছে মদিনা আছে মিম না থাকলে দিনা দিনা মিনারের প্রথম শব্দ মিম মিম বাদ দিলে নার আগুন দুযুগ বন্ধুরে মেহরাবের প্রথম শব্দ মিম মিম্বরের প্রথম শব্দ মিম মিনারের প্রথম শব্দ মিম মুফতির প্রথম শব্দ মিম মুহাদ্দিসের প্রথম শব্দ মিম মুফাসসিরের প্রথম শব্দ মিম মা 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 লিখতে গেলে লাগবে মিম মুহাম্মদের মিম আছে তো মসজিদ আছে মক্কা আছে মদিনা আছে মাদ্রাসা আছে মিম নাই তো কোনো কিছু নাই কেমনে বুঝাও পাবলিক রে নবী নাই সেই নবী চাই কি যায় না আব্দুল্লাহ ইবনে জাবের আপন সন্তানকে কুরবান করেছে কুরবান করে নবীকে ভালো জানের চেয়ে সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছে বিবিও ভালোবেসেছে সন্তানকে ফিরা পাইছে ছাগলও ফিরা পাইছে আমরা জীবনে অনেক কিছু খারাই লাইছি রে বন্ধু আমরাও নবী হইতে পাইতে চাই কি চাই না জোরে কোন চাই কি চাই না যদি চাই জীবনে বহু টাকা নষ্ট করছেন আল্লাহর গর মসজিদ বলরামপুরের জমিনে মসজিদকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয় আমি আমার মূল আলোচনা যাইবার আগে পাঁচটা মিনিট আপনাদেরকে কষ্ট দেই একটা মানুষ জাবির আব্দুল্লাহ ইবনে জাবিরের মতন পাগল হইয়া প্রেমিক হইয়া দাঁড়াইয়া কইবেন হুজুর আমি বলরামপুর মসজিদের জন্য ২০,০০০ টাকা দিব